আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আমি সঞ্জিত আপনাদের সঙ্গে। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আজ থেকে ধর্মঘটে ক্যাব সংস্থা। ময়দান মার্কেটের সামনে অন্যান্য দিন যে পরিমাণ ওলা উবের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে তার তুলনায় আজকে দেখা যাচ্ছে মাত্র দু একটা গাড়ি। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতি রাইডে সংস্থাগুলি কমিশন হিসেবে ভাড়ার 25% কেটে নেয়। ক্যাবের চালক ও মালিকদের দাবি, তাদের লাভাংশ দেওয়া হয় না। এই নিয়ে উচ্চ মহলে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আন্দোলনকারীদের আরও দাবি, কোনো নোটিশ ছাড়াই ক্যাব সংস্থাগুলি চালকদের আইডি ব্লক করে দিয়েছে, যার জেরে কর্মহীন হয়ে পড়েছে বহু চালক, যে কারণে তারা ধর্মঘটের মতো আন্দোলনের চূড়ান্ত পথ বেছে নিয়েছে। ময়দান মার্কেটের সামনে প্রত্যেক দিন তো ওলা উবারের ভর্তি থাকে। হ্যাঁ থাকে। আজকে দেখতে পাচ্ছি এমনি ট্যাক্সি ভর্তি আছে, শুধু একটা গাড়ি। হ্যাঁ, কী বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে কী বলবো, আমাদের পোষাচ্ছে না বলে মালিকরা স্ট্রাইক ডেকেছে। আমাদের পোষাচ্ছে না, ওই জন্য আজকে স্ট্রাইক ডেকেছে। স্ট্রাইকটা ডাকা দরকারও আছে। সময় বার্তা এখন এই পর্যন্ত। ডেলি আপডেট পেতে চোখ রাখুন সংবাদ টিভিতে। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।